মালিক শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে কুষ্টিয়ার সঙ্গে আজও খুলনা ও ফরিদপুর আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে তাদের আলটিমেটামের মেয়াদও শেষ হচ্ছে। আজকের মধ্যে দাবি মানা না হলে কাল থেকে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের পরিবহন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে পরিবহন ধর্মঘটের ফলে দুই রুটের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। গতকাল শনিবার সকাল থেকে ছাড়েনি কোনো বাস। শ্রমিকরা জানান, সড়ক ট্রিপ নিয়ে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরের ঝামেলা চলছিল। এর জেরে গত ৫ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়ার গড়াই বাসের শ্রমিকদের মারধর করা হয়।